হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সানভিস লাইফ সানভিস লাইফের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো দেখো এটা ছিল কালী পুজোর দিন কালী পুজোর দিন বিকেলে সানভির জন্য আমরা কিছু ক্র্যাকার্স নিতে এসেছিলাম তো ক্র্যাকার্স নিতে এসে যেটা দেখা গেলো ক্র্যাকার্সের দাম প্রচুর আকাশ ছোয়া আর চারিদিকে এরকমভাবে লাইটিং বিক্রি হচ্ছিল কালীপুজো একটা রাতের জন্য হলেও মনটা খুব ভালো হয়ে যায় যেহেতু এত কিছু লাইটিং চারিদিকে বা মা দুর্গা যাওয়ার পরে একটা ফেস্টিভ্যাল আবার তো যাই হোক দুর্গা পুজো থেকে মোটামুটি ফেস্টিভ্যাল যদিও গোটা শীতকালটা লেগেই থাকবে তাও পুজো জিনিসটা তো মানে মোটামুটি চলে যাওয়ার কারণে একটু মানে মনটা খারাপ খারাপ হয়ে যায় কালী পুজো একটা রাতের এর দিন তো রাত পেরোলেই কালী পুজো শেষ তো তা আমরা এখান থেকে কিছু ক্র্যাকার নিলাম ক্র্যাকার নিয়ে বেরিয়ে পড়লাম সামনেই একটা আহ প্যান্ডাল হয়েছিল এখানে মায়ের মূর্তি চলে এসছিল তো ভাবলাম চলো দেখে এসে একটু প্রণামই করে আসি তো এখানে তাই একটু প্রণাম করতে চলে এলাম আর এবছর ক্র্যাকারের দাম প্রচুর আকাশ প্রত্যেকটা ক্র্যাকার্স প্রচুর প্রচুর মতলব দাম নিচ্ছে প্লাস হচ্ছে এখানে তো আওয়াজবাজি যেহেতু নিষিদ্ধ এই বছর তো সেই জন্য নর্মাল ছোট ছোটো ক্র্যাকার্সগুলো প্রচুর দাম নিচ্ছে তো দেখো এই ক্র্যাকাসগুলো আমরা কিনলাম কিছু কিছু ক্র্যাকার্স কিনেছি যেগুলো সানভি ইউজ করতে পারবে আর যেগুলো আমরা ফাটাতে পারবো তো এই দেখো আর এইগুলো কিছু কিছু টুকরো টুকরো আগের বছরে বেঁচে ছিল তো সেই জন্য এই বছর খুব একটা বেশি নেওয়া হয়নি অল্প স্বল্পর মধ্যেই নেওয়া হয়েছিল তো চলো পুজো টুজো দিয়ে এসে আমরা রেডি হয়ে গেছি সানবি তো কখন বাজি ফাটাবে কখন বাজি ফাটাবে করে মাথা পাগল করে দিচ্ছিলো ও তো নিউ ড্রেস পরেছে তো আমার একটু ভয় লাগছিল ড্রেসটা যেহেতু সিল্কের ছিল তো একটু আগুনে ছিটা পেলেই আর পেলেই ফুটো হয়ে যাওয়ার চান্সেস ছিল তো সেই জন্য ওকে একটু সাবধানে সাবধানে চোখে চোখে রাখতে হচ্ছিলো বাট ও তো এনজয় করছিল পুরো জিনিসটা ও ক্র্যাকারের যে মানে আমার ছোটবেলা তো আমার খুব ভয় করতো ক্র্যাকারের অতটা সামনে যেতে হয়তো তারাবাদ ফোটাতাম বাট বাকিগুলো অত ফোটাতে মানে সাহস হতো না বা এ হতো না বাট সানবি এখন থেকেই সব জিনিসটা চোরকি তারপরে তোমার এই চুটপুটি এগুলো দেখো কেমন সামনে থেকে ধরিয়ে দিচ্ছে দেখো ওরা আবার পোষালো না ও আবার যে পরে একবার যে পরে আগুন দিচ্ছে ওর মধ্যে ক্যাকাসের ওপর যে ভয়টা সেটা একদম নেই বললেই চলে আর আমরা মানে সানভি যেহেতু একটু ও প্রবলেম হয় তো সেই জন্য ওকে মাস্ক পরিয়ে রাখতে রাখা হয়েছে কারণ না মাস্ক পরে না থাকলে রাতেবেলায় ওর একটু প্রবলেম হয়ে যাবে অ্যালার্জি যেহেতু আছে তো একদিকে শানবি ভাবি একদিকে সানভি আর সানভি ফ্রেন্ডসরা সবাই মিলে এক মানে সবাই মিলে এখানে আমরা ফটকা ফাটালাম আর আমাদের এখানে বেশিরভাগই মানুষ ছুটি চলে গেছে যেহেতু সবাই ভিন্ন জায়গার থেকে এসে এখানে থাকেন বা ভিন্ন জায়গার মানুষ এখানে বসবাস করেন বলে সব যে যার ছুটি পেলেই একটু বা ফেস্টিভ্যাল টাইমে সব নিজের নিজের বাড়ি দেশের বাড়ি যান যেহেতু ওখানে নিজের জানা আপনজন থাকে এখানেও এখানে যেন আপন হয়ে গেছে যেহেতু ছুটি পেলে পরে সেই জন্য চলে যান কেউ কেউ বিহার কেউ কেউ ইউপি এইসব সাইড থেকে আসে তো দেখো এই চর্কি বেশ ভালো ঘুরছিল কালকে যে চর্কিগুলো ছিল সেগুলো ঘুরছিল না খুব একটা তো কিছু সানভি ভাবি কিছু স্কাই শট নিয়ে এসেছিলো তো স্কাই শটটা প্রথমেরটা তো একটা দেখলে যে উল্টোপাল্টা এটা ছিল এটাও একটা ভালো মানে একটা প্যাকেট নেওয়া হয়েছিলো সেই প্যাকেটের মধ্যে অনেকগুলো কালারিং ছিল তো তার মধ্যে এই পিঙ্ক কালারটা সানভি খুব ভালো লেগেছে যেগুলো আওয়াজ হয় সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না কারণ কানের মাথায় মনে হয় যেন মাথা ধরে গেল কান একদম যেন ঝাড়া পোড়া হয়ে যায় আর এই তুবড়ি টুবড়ি এগুলো নর্মালি যেহেতু হয় তো এগুলো আমার খুব ভালো লাগে এবং আমিও ধরাবার চেষ্টা করি প্রথম দিকে একটু ভয় লাগতো বাট এখন আর অতটা ভয় লাগে না তো আমাদের সাথে যোগ দিয়েছিল আমাদের সবাই মোটামুটি সবাই নিচে নেমে এসে আমাদের সাথে এখানে ক্র্যাকার্সে যোগ দিয়েছিল যেহেতু একা একা তো ভালো লাগে না এই সব ফেস্টিভ্যাল তাই সবাই মিলে একসাথে ফেস্টিভ্যালগুলো এনজয় করলে ভালো লাগে তারপরে কি আবার কি আমরা এখানে ক্র্যাকাস ট্র্যাকাস দৌড়িয়ে পড়ে তারপরে আবার গিয়েছিলাম ঠাকুর দেখতে যেহেতু পুজোর দিয়ে এসেছিলাম তো দেখতে হবে কতক্ষণ পুজো স্টার্ট হতো অনেকটা দেরি হয়েছিল বাস আজকে ভিডিওটা এখান পর্যন্ত এটা তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং